বন্ধুরা, হাজির হলাম মালদা জেলাসহ উত্তরবঙ্গের আবহাওয়ার লেটেস্ট খবর নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার যে খবরটি উঠে আসছে তা হলো, সোমবার থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার সাথে কমতে পারে এক ধাক্কায় তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। আপাতত সেই বৃষ্টি থামলেও উত্তরবঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার থেকেই আকাশ পরিষ্কার হয়ে ঝাঁকিয়ে শীত পড়বে রাজ্য জুড়ে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এবার শীত থাকবে বুধবার পর্যন্ত, তারপর বাড়তে পারে তাপমাত্রা। রবিবার সিকিম দার্জিলিং এর পার্বত্য এলাকায় তুষারপাত হয়েছে। আলিপুর হাওয়া অফিসের সূত্রে খবর, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ঘন কুয়াশা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও কুয়াশা বাড়বে ক্রমশ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। বেলা বাড়ার সাথে সাথে সোমবার থেকে রাজ্য জুড়ে রোদ ঝলমলে পরিবেশ দেখা যাবে, তবে এক ধাক্কায় তাপমাত্রা নামতে পারে, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে আজই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীরে, এর জেরে বুধবারের পর ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রাজ্যে। রাজ্যের বেশিরভাগ জেলায় আকাশ ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। রবিবার রাজ্যের সব জেলারই তাপমাত্রার কম বেশি বৃদ্ধি পেয়েছে। মালদার তাপমাত্রা 15.7 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ির তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিং এর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী 10 জানুয়ারি সকাল পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও দার্জিলিং হিমালয় পার্বত্য এলাকাগুলোতে তুষারপাত হতে পারে।